এখন ভাষার মাস ফেব্রুয়ারি মাস, আমরা বাঙালি এই ফেব্রুয়ারি মাস আসতে আবারও মনে করিয়ে দেয় আমরা কি বাঙালি, আমরা বাঙালি। আর যারা বাঙালি এই বাঙালি সংস্কৃতির একটি অংশ মাছ ধরে, আমাদের সঙ্গে আমরা মাছ ধরতাম বিভিন্ন ধরনের দিয়ে। আজকে সেই সমস্ত সন্দেহের পেয়ে আয়োজন করা হচ্ছে। আসলে প্রাচীন সময় প্রাচীন কি কল্পনা, আর কি 50-40 বছর আগেও আমাদের ছোট সময় আমরা দেখেছি আমরা ওই সময় চাষ করা মাছ ধরে পুকুরে মাছ চাষ করতাম, নদী হুইলে সাগরে খালে প্রচুর মাছ পড়া যেত। ওই সময় মাছ বিভিন্ন প্রকার দেশগুলো ছড়ি স্বর্ণ ব্যবহার করে মাছ ধরে, কালের পরিবর্তনে এখন মাছ আধুনিক হয়েছে মাছের চাষ করা, কাজে এই সমস্ত সরঞ্জাম অনেকটা হারিয়ে উঠেছে। আমরা সেই জন্য সেই প্রাচীন যে মাছ ধরার সরঞ্জামগুলো চাই ওই কইয়াজাল চাকি জাল আমার বিশ্বাস এখানে ভগবান প্রোগ্রামের তরুণরা তরুণীরা আসবে, তা দেখবে জানবে আগে সংস্কৃতি কেমন ছিল, তাতেই আমাদের এই মেলার সার্থকতা থাকবে। আমাদের এই মেলায় যোগদান করার জন্য মাননীয় প্রধান হিসেবে এখানে আসার জন্য আমাদেরকে এখানে মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ। আমাদের আরেক টিচার তিনি আমাকে এই জাতিগুলোর সংস্কৃতি দান করার জন্য অভিভাবক তার আন্তরিক অভিনন্দন। আপনার ভাই মেলা উপলক্ষ করবেন টেবিল সার্ভে। আজকে এখানে প্রোগ্রাম আছে, কিন্তু মাছ ধরার সরঞ্জাম নিয়ে আলোচনা করতে এটা যা আছে এসে শোনা আমার খুবই ভালো লাগছে। আমি একসময় মাছ ধরার বা বলতে পারি খুব দেশ আছে ভীষণ দেশ আছে ছেলেরা একটা অনুষ্ঠান আছে আমরা সভাপতি আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাগত উপাচার্য নজর আমার স্বাগত ছিল জাদুঘরের মহাপরিচালক খন্দকার একটা বিস্ময়কর বিষয় ছিল যে যখন প্রথম বৃষ্টি হতো আমরা যে চাই বলা বাইরের পাতা এটা উল্টা করে ভাবতে হতো, যেদিক থেকে পানি ফ্লো যেত সেদিক দিয়ে মাছ যেত, পেনশন
এই খাবার আমি মাছ ধরতে বাবার সাথে গেছে, তারপর বড় ভাই মাছ ধরতাম, জানা যে আমার বড় ভাই বদলা চব্বিশ অঙ্কন মারা গেছে, মাছের নেশা আসতে জানতে থাকতে পারে মাছ ধরার সরঞ্জাম আমাকে দিন ছুটে আসবে। এখানে সাঁতার কাটতে সরঞ্জাম আসতে চাই না, বলছিলাম যে যদি মহাদেশে যদি যারা মৎস্য শিখে তাহলে জানলে অনেকে থাকবে, বিশ্বের বিভিন্ন দেশে অনেক ডিপার্টমেন্ট শুধু মাছের সরঞ্জাম প্রয়োগ হয়েছে, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর